হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আজকে আমরা মিসলেনিয়াসের অ্যান্সার কিলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা মিসলেনিয়াস এক্সাম দিয়েছো অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখবে এবং এটি এ সেটের কোশ্চেন ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে সঠিক অ্যান্সারটি হবে গর্ডন চাইল্ড দুই নম্বরে কোশ্চেনে কি বলা হয়েছে এটি একটি ম্যাথের প্রশ্ন যেহেতু আমাদের আগে ম্যাথের একটি ক্লাস করা হয়েছে তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে এবং এখানে আমরা শুধু অ্যান্সারটা বলে দেব এবং দুয়ের সঠিক অ্যান্সারটি হবে ষোলো বছর তিন নম্বরে বলা হয়েছে এর অ্যান্সারটি কী হবে অ্যান্সারটি হবে সোমবার চার নম্বর প্রশ্ন কি বলা হয়েছে এখানে সবে মুনিষে পজা মমা কার উক্তি সঠিক অ্যান্সারটি হলো সম্রাট অশোক পাঁচ নম্বরের সঠিক অ্যান্সারটি হবে বি চারটি ছটি ছয় নম্বর প্রশ্ন মরু অঞ্চলের সৃষ্ট মাটি কোনটি সঠিক অ্যান্সারটি হবে অ্যারিডিস সাত নম্বরের জন্য সঠিক অ্যান্সারটি হবে নটি আট নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কোনটি অ্যান্সারটি হবে কোভিড নয় নাম্বার প্রশ্ন লোকটাক রথ কোথায় অবস্থিত মণিপুরে এবং এই ধরনের প্রশ্ন আমরা বিগত ক্লাসে বহুবার করেছি তোমরা যারা ক্লাসগুলি দেখেছো অবশ্যই তোমরা জানতে পারবে যে এই ক্লাসগুলি আমরা বহুবার করেছি এখানে একটু বলে রাখি আমাদের কাছে বাই বাইশশো প্লাসের একটি পিডিএফ পাওয়া যাচ্ছে যেটি জিকের তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কল করবে এবং এটির দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি সঠিক অ্যান্সারটি হবে মুদি কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন আলাউদ্দিন খলজি নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি এন বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি এর জন্য সঠিক অ্যান্সারটি কী হবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল চোদ্দ নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক এখানে কি বলা হয়েছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী হলো কোনটি সঠিক আনসারটি হবে যে এটি ভারতের বৃহত্তম ব্যাকগ্র সংরক্ষণ কেন্দ্র এখানে একটি ম্যাথের কোশ্চেন দেওয়া হয়েছে সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হল আঠেরো ষোলো নম্বর প্রশ্ন কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সঠিক আনসারটি হলো আইসিআইসিআই ব্যাংক নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ টাইফয়েড হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত হুগলি ও হলদি নদীর কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয় এন্টোমোলজি ভলঘা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে ডি নেক্সট প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করুন এখানে কি বলা হয়েছে এটি একটি ম্যাথের সঠিক অ্যান্সারটি হবে দুইটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা নয় কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রান অপ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত সঠিক অ্যান্সারটি হবে গুজরাট গুজরাটে অবস্থিত নিম্নলিখিত মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় অন্যগুলি থেকে আলাদা সেটিকে চিহ্নিত করুন তাহলে এটির সঠিক অ্যান্সারটি কী হবে গমুখ এদের মধ্য থেকে কোন রাজা সকল উত্তরাপদনাথ এর উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন এখানে একটু বলে রাখি আমাদের এখানে ম্যাথের ব্যাচ শুরু করা হয়েছে তোমরা যারা প্রথম থেকে ম্যাথ শিখতে চাও একদম জিরো থেকে শুরু করা হবে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির প্রাইস রাখা হয়েছে চারশো নিরানব্বই টাকা এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে ষোলো নেক্সট প্রশ্ন এখানে বলেছে মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন এবং সঠিক মিল কোনটি হবে এখানে হবে সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন জায়গাকে জামশেদপুরকে কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় সঠিক অ্যান্সারটি হবে প্লাস্টিক ধর্মচক্র প্রবর্তন কি এর জন্য সঠিক আনসারটি হবে সি ভারতীয় বায়ুসেনার আদর্শ কি গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর উপর দিয়ে একা বিমান নিয়ে গিয়েছিলেন সঠিক আনসারটি হবে অ্যামেলিয়া বিমানবন্দর বিমানবন্দরবিহীন দেশ কোনটি এখানে সঠিক আনসারটি হবে উপরের সবকটি সবকটি বিমানবন্দর বিমানবন্দরবিহীন দেশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আন্সারটি হবে একশো আশি ডিগ্রি সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল সঠিক আনসারটি হবে নর্মদা নদী দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকারকে রবীন্দ্রনাথ ঠাকুর এক থেকে একশো অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত সঠিক অ্যান্সারটি হবে বি উনচল্লিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে হবে উপরের কোনোটিই নয় এটি একটি ম্যাথের প্রশ্ন এবং এখানে বলে রাখি আমাদের ম্যাথের জন্য একটি ক্লাস করা হয়েছে একটি আগে তোমরা যারা ম্যাথের ক্লাসটি দেখতে চাও অবশ্যই আমাদের সেখানে গিয়ে ক্লাসটি দেখে নেবে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত জে কে রাউলিং নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটির উভচর গ্রত্বভুক্ত নয় কুমির ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে উনিশশো সালে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনিকে তিনি হলেন ম্যারি কুরি ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে সঠিক অ্যান্সারটি হল বিক্ষো মনসবদারি প্রথার প্রবাত্তককে আকবর এবং এই ধরনের প্রশ্ন আমাদের কাছে পাওয়া যাচ্ছে অবশ্যই তোমরা যারা নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে এবং আমাদের কাছে এটি হচ্ছে বাইশশো প্লাসের একটি জি নোট আছে তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তেহরি বাঁধ তেহরি বাঁধ হল ভারতের সর্বোচ্চ বাঁধ আট আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হল বাইনারি ঊনপঞ্চাশ নম্বর এটির সঠিক অ্যান্সারটি হবে একশো আটত্রিশ টাকা ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি জিম করবেট ভারতের শেষ ভাইসয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী লর্ড মাউন্ট মাউন্ট ব্যাটেন এবং রাজা গোপালাচারী বার নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে পনেরোশো টাকা মূলত সংখ্যার মান এর সঠিক অ্যান্সারটি কী হবে আবৃত দশমীকে প্রকাশযোগ্য এবং এখানে একটু বলে রাখি আমাদের কাছে বাংলার জন্য পিডিএফের নোট পাওয়া যাচ্ছে যেটি পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে নিরানব্বই টাকা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না জন সাইমন ম্যালেরিয়া রোগের বাহককে অ্যানোফিলিস মশা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরনার অন্তর্ভুক্ত ছিলেন না রাজা রবি বর্মা নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত সঠিক অ্যান্সারটি হবে স্কন্দগুপ্ত কোনটির মূল সবজি সঠিক আনসারটি হবে গাজর উনষাট নম্বর এটি একটি ম্যাথের প্রশ্ন এর জন্য সঠিক অ্যান্সারটি কি হবে এটি দুটি অ্যান্সার হবে একটি হচ্ছে এ আর একটি হচ্ছে সি ষাট নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে সঠিক অ্যান্সারটি হবে জুন কো তাবেই দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবত বর্তটি যে নামে পরিচিত সেটি হলো টাইফুন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সঠিক আনসারটি হলো সুচেতা কৃপালিনী তেষট্টি নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে একশো মিনিট অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় সঠিক আনসারটি হবে সিয়ারটেল সিয়ারটেল হলো অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল বারো ষোলো এবং আঠাশ দ্বারা বিভাজ্য হবে এটি একটি ম্যাথের প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে তিনশো সাঁত্রিশ নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় সালফার বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন নাইট্রোজেন বাতাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সারটি হবে এসি ঊনসত্তর নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে যৌগিক সংখ্যা ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যুবরণ ঘটে কার সঠিক অ্যান্সারটি হবে জাকির হোসেনের ব্রাজিলের আমাজন অববাহিকার যে জলবায়ু অঞ্চল অবস্থিত তা হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বাহাত্তর নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে দশ সেকেন্ড কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন এটি আকবর চুয়াত্তর নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে চুয়ান্ন ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি পরমবীর চক্র রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত দাবা খেলোয়াড় রামচরিত কে রচনা করেছিলেন সঠিক অ্যান্সারটি হলো সন্ধ্যা কর নন্দী এখন এখানে একটু বলে রাখি তোমরা যারা প্রথম থেকে ম্যাথ শিখতে চাও একদম জিরো থেকে শুরু করা হবে অবশ্যই তোমরা এই ক্লাসে যুক্ত হতে পারো এবং তোমরা যারা ক্লাসটি করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে চারশো টাকা আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে গোসালা মক্ষলিপুত্র নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি লেখা বই সঠিক অ্যান্সারটি হল দ্য মেটামরফোসিস মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটিকার রুশো একাশি নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে টিপু সুলতান টিপু সুলতান হবে একাশি নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার ব্রোঞ্জে যে তামার সাথে মিশ্রিত থাকে কি সঠিক অ্যান্সারটি হবে টিন মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কোনটি মহাভারত চুরাশি নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে উপরের কোনোটিই নয় নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন জওহরলাল নেহেরু। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল নরসিমা রাও এবং সাতাশি নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি হবে সি ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট হলো। ভারতের প্রথম সংবাদপত্র গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মেলনে সহপতিত্ব করেননি বাল গঙ্গাধর তিলক একানব্বই নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে এগারো এগারোটি এবং বিরানব্বই নাম্বার প্রশ্নের জন্য সঠিক আনসারটি হবে সাত বা বিরানব্বই এর এ এ দাগ নাম্বারটি সঠিক হবে এবং তিরানব্বই এর জন্য তিরানব্বই এর বি পঞ্চান্ন এবং একশো তেতাল্লিশ বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার হল বাতাসের গতি পরিমাপক যন্ত্র এবং পঁচানব্বই নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি হবে বি ছিয়ানব্বই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে সেখানে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় সঠিক আনসারটি হল শ্রীরামপুরে শ্রীরামপুরে প্রথম কাগজ কল নির্মিত হয় ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি ছিলেন এটি তোমরা কমেন্ট করে জানাবে সঠিক আনসারটি কী হবে যে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় টুয়েলভ ফেল চলচ্চিত্রটি সঠিক আচারটি হল মনোজ কুমার শর্মা আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটিকার নেপোলিয়ান বোনাপার্টের ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে সঠিক আচারটি হল বিক্রম সারাভাই এই ছিল আমাদের আজকের মিসলিনিয়াসে আসা প্রশ্ন এবং অ্যান্সার কীগুলো তোমরা মিলে নিও কে কটা ঠিক করেছো এবং আমাদের কাছে যে কটি পিডিএফ আছে সেগুলোর কথা বললাম তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির আলাদা আলাদা প্রাইস রাখা হয়েছে তোমরা যে যেটি নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করবো